নিয়ে আলোচনা হবে প্রথমে। তো এটা হচ্ছে 2009 থেকে 2019, এই স্প্যানের মধ্যে যা যা কোয়েশ্চেন এসেছে সেটা টপিক ওয়াইজ আমি ভাগ করেছি, ঠিক আছে? তো প্রথমে যেহেতু আর্কিওলজি দিয়েই আমি শুরু করেছি আর কি, প্রথমে ব্রাঞ্চেস নিয়ে আলোচনা করেছি কিছু দূর, তারপর আর্কিওলজি দিয়ে স্টার্ট করেছি। তো আর্কিওলজির কি কি পার্ট আছে, কি কি চ্যাপ্টার আমাদের পড়তে হবে, এবং তার সেই চ্যাপ্টার রিলেটেড যে কোয়েশ্চেন গুলো আছে সেইগুলো নিয়ে প্রথমে আলোচনা করব। প্রথমে আর্কিওলজি যেটা পোর্শন আসছে, একটা মেজর পোর্শন, সেটা হচ্ছে প্যালিও অ্যানথ্রোপোলজি। প্যালিও অ্যানথ্রোপোলজি থেকে বেশিরভাগ প্রশ্নই আসে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, 2014, 2018, 2019, 2011, 2015, 2010 প্যালিও অ্যানথ্রোপোলজি থেকে এত কোয়েশ্চেন এসছে। সেটা শর্ট নোট আকারে হতে পারে, সেটা লং 10 মার্কস এর কোয়েশ্চেন হতে পারে, 16 মার্কস এর কোয়েশ্চেন হতে পারে। 16 মার্কস থাকলেও তার মধ্যে কিন্তু ডিভিশন আছে, এমনটা না যে তোমাকে বড় একেবারে গোটা একটা 16 নম্বরের উত্তর করতে হচ্ছে, এরকম ব্যাপারটা নয়। তো এর মধ্যে ভাগ আছে আর কি। তো প্রথমে যেগুলো প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে, মানে প্রধানত যে জায়গাটা ফোকাস করেছে আর কি কোয়েশ্চেনে, প্রত্যেক ইয়ারেই প্রায় রিপিট হচ্ছে, সেটা হচ্ছে নিয়ান্দারথাল ম্যান। নিয়ান্দারথাল ম্যান খুব একটা ইম্পর্টেন্ট জায়গা প্যালিও অ্যানথ্রোপোলজি, ওখান থেকে বেশিরভাগ কোয়েশ্চেন আসে। তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে আছে, তোমাদের এই কোয়েশ্চেনের পিডিএফ টা আমি প্রোভাইড করেও দেবো, তোমরা পরে যখন টপিক ওয়াইজ পড়া হবে তখন তোমরা সেটা সেখানে দেখতেই পাবে। এছাড়া আসে যেটা অস্ট্রালোপিথেকাস। অস্ট্রালোপিথেকাস হচ্ছে প্যালিও অ্যানথ্রোপোলজি আর একটা মেন জায়গা, যে জায়গাটা থেকে প্রচুর প্রশ্ন আসে। এছাড়া হচ্ছে তোমার রামাপিথেকাস থেকেও কোয়েশ্চেন এসছে, এখানে দেখো তোমরা অস্ট্রালোপিথেসাইন থেকে কোয়েশ্চেন এসছে, হোমো ইরেকটাস এটাও একটা জায়গা। তো এই প্যালিও অ্যানথ্রোপোলজির এই মেন মেন জায়গাগুলো হচ্ছে এই জায়গা, সেই জায়গা থেকে এই এই কোয়েশ্চেন গুলো এসছে। তোমরা এগুলো টপিক ওয়াইজ যখন পড়বে এবং কোয়েশ্চেনটা পাশে রাখবে তখন আরো বুঝতে পারবে, আরো পরিষ্কার হবে। আমি জাস্ট টপিক ওয়াইজ ভাগ করে দিয়েছি যে কোনটা কোথাকার প্রশ্ন এবং কত সালে নাম্বার মার্কস ডিভিশনটাও আছে তার সাথে আর কি। তো প্যালিও অ্যানথ্রোপোলজির মধ্যে মোটামুটি এইটা আছে। এরপর যেটা টপিক সেটা হচ্ছে প্রিহিস্টরিক কালচার। প্রিহিস্টরিক কালচারের মধ্যে তোমার দেখো নিওলিথিক কালচার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, তারপরে লোয়ার প্যালিলিথিক আছে, মেগালিথিক আছে, আপার প্যালিলিথিক থেকেও কোয়েশ্চেন আছে, শর্ট নোটস আছে, আর নিওলিথিকের ফিচার্স ডিটেলস, মানে নিওলিথিকটা খুব ফোকাস করা হয়েছে। আমি পুরো কোয়েশ্চেনটার মধ্যে তোমরা গেলে বুঝতে পারবে যে নিওলিথিক নিয়ে বারবার নানা ধরনের প্রশ্ন এসেছে, কিন্তু টপিকটা কিন্তু সেই নিওলিথিকই, সেই নিওলিথিক রেভলিউশন, তার ফিচার্স, অ্যাকাউন্ট, তার সেই সময় সেটেলমেন্ট প্যাটার্ন হ্যান ত্যান নিয়ে, নিওলিথিক নিয়ে বেশি কোয়েশ্চেন এসেছে। আপার প্যালিলিথিকও আছে, আপার প্যালিলিথিকের তো কিছু সাইট দিয়ে দিলো, সেই সাইট নিয়ে ডিসকাস করো, সেখান থেকে শর্ট নোটস আছে। আর কিন্তু মোর প্রধান জায়গাটা, মূল জায়গাটা কিন্তু নিওলিথিকের উপরেই থেকেছে, বেশিরভাগ প্রশ্ন নিওলিথিক থেকেই এসছে। প্রিহিস্টরিক কালচার যদি আমরা পর্যালোচনা করি তো সেখান থেকে, আমরা যখন প্রিহিস্টরিক কালচার পড়বো তখন তোমরা আরো বেশি এই জিনিসগুলো রিলেট করতে পারবে যে কোথা থেকে প্রশ্নটা বেশি আসছে। তবু আমি একটা হাইলাইট করে দেওয়ার চেষ্টা করলাম চ্যাপ্টার ওয়াইজ যে কোথা থেকে প্রশ্ন আসে বেশিটা। তো এবার যে টপিকটা আছে সেটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এটা আর্কিওলজি তেও বলতে পারো, এটা একটা সোশ্যালেরও টপিক, কিন্তু প্রধানত এটা আর্কিওলজিতেই পড়া হয় আর কি, সেই জন্য আমি এই ডিভিশনেই রেখেছি। তো এটা এটা হচ্ছে একটা সিভিলাইজেশন, যেটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এটা আমরা যখন পড়বো তখন আরো ডিটেলসে আলোচনা করব। তোমরা জানো সিন্ধু সভ্যতা সম্পর্কে ছোটবেলা থেকে অনেক পড়েও এসেছো, কিন্তু এবার আমরা আরো ডিটেলে এটা পড়বো। শুধু একটা সভ্যতা নয়, সভ্যতার স্থাপত্য গুলো নয়, সভ্যতার ধ্বংসের কারণ, সভ্যতার উত্থানের পিছনে কারণটা, সেই সেখানকার যে সেটেলমেন্ট প্যাটার্ন সেটা সম্পর্কে জানবো, বা কোনো ট্রেডিং অপশনস কি কি ছিল সেগুলো জানবো, রিলিজিয়াস ভ্যালুস কি কি ছিল সেগুলো জানবো, সেগুলো নিয়ে ব্রিফ ডিসকাশন। এবং এই ইন্দাস ভ্যালি এই পোর্শনটা থেকে কি কি প্রশ্ন আছে সেটা এখানে জট ডাউন করা আছে, তোমরা দেখে নিতে পারবে। আমি আর ডিটেলে যাচ্ছি না, যখন চ্যাপ্টার ওয়াইজ পড়াবো তখন আরো বুঝতে পারবে বিষয়টা কি আছে। এবার আসছে আর্কিওলজির ভেরিয়াস ব্রাঞ্চেস। এটা আগের দিনই ডিসকাশন হয়েছে, দেখো আর্কিওলজির বিভিন্ন ব্রাঞ্চ গুলো আমি একদিন আলোচনা করেছি, সেটা অল্প অল্প করে।
নেক্সট ডে যে আলোচনা করেছি সেটা হচ্ছে যেখান থেকে প্রশ্ন আসে সেই জায়গাটা থেকে আলোচনা করেছি, মানে এথনো আর্কিওলজি। এই প্রশ্ন আগের দিনের ডিসকাশনটা এইটা নিয়েই কিন্তু হয়েছে, আর বিগত 10 বছরে এই ব্রাঞ্চেস এর পোর্শন থেকে যা যা প্রশ্ন এসেছে সব কিন্তু এই এথনো আর্কিওলজি থেকেই এসেছে। ওই জন্য দেখো তোমাদের অ্যাসাইনমেন্ট যেটা আমি দিয়েছি, যেটা আমি বলেছি স্যাটারডের মধ্যে সাবমিট করতে, সেই অ্যাসাইনমেন্টের প্রশ্নও কিন্তু এখান থেকেই আছে, কারণ অন্য ব্রাঞ্চেস থেকে খুব একটা প্রশ্ন আসে না, এথনো আর্কিওলজি থেকেই আসে ম্যাক্সিমামটা, তো ব্রাঞ্চের দিক থেকে দেখতে গেলে। তো ওই জন্য আমি এইটাই আগে ফোকাস করে পড়িয়েছি, যেটা এটা ইলাবরেটলি পড়িয়েছি শুধু এথনো আর্কিওলজিটা। তোমরা যদি যাও চাও যে এথনো আর্কিওলজি ছাড়াও যে আর ব্রাঞ্চেস গুলো আছে যেগুলো আমি ডিসকাস করেছি কিন্তু এত ডিটেলস এ ডিসকাস করিনি, সেগুলো যদি চাও প্রত্যেকটা ডিটেলস এ ডিসকাস করি তাহলে সেটা তোমরা বলতে পারো। কিন্তু আগে আমি কোয়েশ্চেন রিলেটেড টপিক গুলোকে আগে শেষ করতে চাইছি, সেইগুলো আগে শেষ করিয়ে দেবো, তারপর তোমাদের যদি মনে হয় এক্সট্রা আমি আরো কিছু পড়তে চাই, মেটেরিয়াল তোমাদের দরকার বা বোঝবার দরকার, সেটা আমাকে বলবে, আমি কিন্তু সেটা প্রোভাইড করবো। আচ্ছা, এটা গেল আর্কিওলজির ব্রাঞ্চেস। ব্রাঞ্চেস এর পরে হচ্ছে ডেটিং। ডেটিং হচ্ছে আর্কিওলজির আর একটা সেকশন যেখান থেকে বিগত 10 বছরে এই এই প্রশ্নগুলো এসেছে স্পেসিফিক্যালি। তো ডেটিং নিয়ে আজকে কিছুটা আলোচনা হবে, এই কোয়েশ্চেন গুলো আলোচনা হয়ে যাওয়ার পর ডেটিং নিয়ে ডিসকাশনটা হবে। তো ডেটিং এর বিভিন্ন ভাগ থাকে এবং ডেটিং এর যে মেথড থাকে, ডেটিং মেথডটা কি হয় এবং এক একটা মেথড কিভাবে প্রসিড করা হয়, তো সেইগুলো একটা প্রসেস আর কি, আর এর অ্যাপ্লিকেশনটা কি থাকে প্যালিও অ্যান্থ্রোপোলজিতে সেটাও একটা ব্যাপার। তো ডেটিংটা হচ্ছে আর একটা সেকশন, ঠিক আছে? তো এরপর হচ্ছে বায়োলজিক্যাল আর ফিজিক্যাল অ্যান্থ্রোপোলজি। বায়োলজিক্যাল আর ফিজিক্যাল অ্যান্থ্রোপোলজির মধ্যে যেটা মেজর জায়গাটা হচ্ছে ইভলিউশন। ইভলিউশনটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা পড়ে থাকবে ইভলিউশন, আমরা অনেক ছোটবেলা থেকেই পড়ছি, কিন্তু এটা এটা অনেকটা বেশি ডিটেলে আলোচনা করা হবে। আর ইভলিউশন সবকিছুর ইভলিউশন না, এটা মানুষের ইভলিউশন, যেহেতু আমরা এখানে অ্যান্থ্রোপোলজি নিয়ে ডিসকাস করছি সেই জন্য হিউম্যান রিলেটেড ইভলিউশনের যে চেঞ্জেস গুলো বা থিওরি গুলো সেইগুলো নিয়ে আমরা এখানে ডিসকাস করব, এবং ইভলিউশন রিলেটেড যাবতীয় প্রশ্ন এই জায়গাটায় দেওয়া আছে, এখানে কভার করা আছে যে বিগত 10 বছরে ইভলিউশন সংক্রান্ত কি কি প্রশ্ন এসেছিল, সেগুলো আমরা যখন ইভলিউশন পড়বো তখন এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে। তো এবার আসছি যেটা, সেটা হচ্ছে প্রাইমেটস। প্রাইমেটস এর মধ্যে যেটা দাঁড়াচ্ছে, প্রাইমেট একটা বিশাল বড় জায়গা হচ্ছে ফিজিক্যাল অ্যান্থ্রোপোলজিতে। সেই প্রাইমেটস এর মধ্যে যে কোয়েশ্চেন্স গুলো আসে, দেখো প্রাইমেটস, তুমি যদি প্রাইমেটস চ্যাপ্টারটা পুরো কভার করতে পারো, প্রাইমেটস থেকে প্রচুর প্রশ্ন আসে এবং সেই প্রশ্নের গুলো আমরা তাহলে উত্তর করতে পারবো। যখন আমরা প্রাইমেটস কভার করব তখন আমরা এই প্রশ্নগুলো সম্পর্কে সমস্ত ডিটেলে আলোচনা করব, যে প্রাইমেটস এর ফিচার কি আছে, প্রাইমেট অর্ডার গুলোর মধ্যে কি কি ডিভিশনস আছে, তার বিভিন্ন কম্পারেটিভ ফিচার্স গুলো কি কি আছে, এবং তার মধ্যেও যে ছোট ছোট ভাগ গুলো তাদের কি ক্যারেক্টারিস্টিক্স কি আছে সব ডিটেলে আলোচনা করা হবে, এবং প্রশ্ন সেইভাবে আসে এবং খুব ভালো মার্কস ক্যারি করা যায় এই প্রাইমেট সেকশন থেকে। তুমি যদি চার্ট করে সুন্দর করে ডিভাইড করে লিখতে পারো খুব ভালো নম্বর ওঠে কিন্তু এখান থেকে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাডাপটেশন। অ্যাডাপটেশনও আমরা অনেক ছোটবেলা থেকে পড়ে আসছি, কিন্তু অ্যাডাপটেশনের এটাও আবার একই কথা এভলিউশনের মতোই, এটা হিউম্যান রিলেটেড যে অ্যাডাপটেশন গুলো হয় সেই অ্যাডাপটেশন গুলোই আমরা শুধুমাত্র পড়ব, অন্যগুলো নয়। তো এই অ্যাডাপটেশনের মধ্যে এই এই কোয়েশ্চেন্স গুলো এসেছিল বিগত বছরে, তো আমি এই প্রশ্নগুলো এক জায়গায় করেছি, এবং এই কোয়েশ্চেন গুলো যখন অ্যাডাপটেশন আলোচনা হবে তখন এই কোয়েশ্চেন্স গুলো তোমাদেরকে ডিটেলে সলভ করানো হবে। তো এবার আবার জেনেটিক্স। জেনেটিক্স এমন একটা জায়গা যেখান থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন আসে, তুমি দেখতেই পাচ্ছ। তো কিন্তু জেনেটিক্স প্রশ্ন অনেক আসলেও কিন্তু স্পেসিফিক কিছু কিছু জিনিস পড়ে রাখলে আমরা জেনেটিক্স এর ম্যাক্সিমাম কোয়েশ্চেনেরই আনসার করতে পারবো। যেমন কিছু সিনড্রোমস যদি পড়ে থাকি পড়ে রাখি সেইগুলো, তারপরে নিউমেরিক্যাল যে অ্যাভারেশনস গুলো সেইগুলো যদি জেনে থাকি সেইগুলো, ব্লাড গ্রুপ রিলেটেড যে ব্যাপারগুলো আছে সেইগুলো যদি জেনে রাখি সেইগুলো, জিনিওলজি মেথড গুলো, জেনেটিক্স এর বিভিন্ন মেথড থেকে শর্ট নোটস আছে সেইগুলো আমরা পড়ে রাখলে আমরা জেনেটিক্স এর এই আনসার গুলো কিন্তু করতে পারছি। আচ্ছা, এবার আসছি গ্রোথ। বায়োলজিক্যাল অ্যান্থ্রোপোলজি আর একটা জায়গা হচ্ছে গ্রোথ। গ্রোথ থেকেও এই কোয়েশ্চেন্স গুলো আসে। গ্রোথের দেখো কোন প্রধান বিষয়টা হচ্ছে গ্রোথটা কি জিনিস সেটা ডিফাইন করতে জানতে হবে,
গ্রোথের মেথডোলজি গুলো কি কি আছে, কি কি ভাবে গ্রোথটাকে স্টাডি করা হয়, গ্রোথের রিলেটেড একটা ভিডিও আমি ইউটিউবে আপলোড করা আছে অলরেডি, তোমরা ওটাও একটু ফলো করতে পারো, কিন্তু ডিটেলে ক্লাসে আরো আলোচনা করা হবে গ্রোথ নিয়ে। গ্রোথের মেথডোলজিস গুলো নিয়ে কোয়েশ্চেন্স আসে, তার মেরিট ডিমেরিটস নিয়ে কোয়েশ্চেন্স আসে, আর বিভিন্ন রকম ডেফিসিয়েন্সির জন্য যে ডিজিজ গুলো হয় নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য সেই সংক্রান্ত কোয়েশ্চেন আসে। এছাড়াও বিভিন্ন স্টেজেস অফ হিউম্যান গ্রোথ এই জায়গাটা নিয়েও প্রশ্ন কিন্তু আসে। কিন্তু গ্রোথ কভার করা মানে কিন্তু অনেকটা অনেকটা প্রশ্ন কভার করে ফেলা, এবং খুব স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন আসে, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেন কিন্তু গ্রোথ থেকে খুব একটা আসে না। আচ্ছা, রেস, রেসটা আমি একটা টপিক যেটা ফিজিক্যাল অ্যান্থ্রোপোলজির মধ্যে যেরকম পড়ে, আবার বায়োলজিক্যাল অ্যান্থ্রোপোলজির সাথে ফিজিক্যাল আর বায়োলজিক্যাল অ্যান্থ্রোপোলজির যেরকম রেস আছে সেরকম ভাবে রেসটার কিন্তু একটা সোশিও ও কালচারাল অ্যাসপেক্টও আছে রেসের। এটা কিন্তু সোশ্যাল কালচারাল অ্যান্থ্রোপোলজিরও একটা পার্ট, ইকুয়ালি একটা পার্ট। তো রেস বায়োলজিও যেরকম আছে সোশ্যাল অ্যাসপেক্টসও রেসের আছে। তো রেস থেকে খুব লিমিটেড কিছু কোয়েশ্চেন্স আসে, সেগুলো এখানে এক জায়গায় করা আছে আর কি, যে রেস সংক্রান্ত কি কি আছে, মানে রেস কিছু কিছু মানে রেস রিলেটেড যারা রিসার্চ করেছেন, রিশলে গো এন্ড সরকার, ভীষণ ইম্পর্টেন্ট তিনটে নাম রেসের ক্ষেত্রে, তারা রেসকে কিভাবে ডিফাইন করেছেন এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। এছাড়া রেসের যে জায়গাটা হচ্ছে হিউম্যান ভ্যারিয়েশন, এবং তার রেফারেন্সটা হচ্ছে স্কিন কালার হতে পারে, হেয়ার টাইপ হতে পারে, তো এই রেফারেন্স গুলো দিয়ে হিউম্যান ভ্যারিয়েশনকে ডিফাইন করা, এইটা হচ্ছে রেসের একটা জায়গা। তো এই ছিল আর্কিওলজি এবং বায়োলজি রিলেটেড সব কোয়েশ্চেন্স চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা, এবং আমরা যখন এই কোয়েশ্চেন্স গুলো মানে করব আর কি, আমরা যখন চ্যাপ্টার করব, এক একটা করে চ্যাপ্টার শেষ করব, তখন এইখান থেকেই কিন্তু আমরা কোয়েশ্চেন্স গুলো সলভ করব, যাতে আমাদের ওই জায়গায় কোনো ডাউট না থাকে এবং কোয়েশ্চেন্স গুলো সলভ করা হয়ে যায়। আমাদের চ্যাপ্টারটাও কমপ্লিট হচ্ছে, তার সাথে সাথে কোয়েশ্চেনটাও সলভ হচ্ছে। আমি কিন্তু চ্যাপ্টারে অনেক কিছু হয় ডিটেলসে যাব না, আমি যে পোর্শন থেকে চ্যাপ্টারে কোয়েশ্চেন্স এসছে এবং আসে সেই জায়গাগুলোকে আগে আগে কভার করব। ঠিক এই কারণেই কিন্তু আমি আর্কিওলজির যে ব্রাঞ্চেস গুলো পড়িয়েছি তার মধ্যে এথনো আর্কিওলজিটাকেই ফোকাস করেছি, এথনো আর্কিওলজিটাকেই ডিটেলসে পড়িয়েছি, কারণটাই এটা, তাতে যাতে আমার পরীক্ষামূলক প্রিপারেশনটা যেন হয়ে যায়, সেই জায়গাটা যেন ঘাটতি না থাকে, সেই জন্য আমি এথনো আর্কিওলজিটাই কিন্তু আগে পড়িয়েছি। এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা করতে পারো। কোনো কোয়েশ্চেনস না ম্যাম? ঠিক আছে, যেগুলো পড়েছে সেগুলো আগে কভার করাটাই বেটার, তারপরে যখন যেগুলো বাকি থাকবে তখন না হয় কভার করা যাবে। হ্যাঁ, সেটা তোমাদের সুবিধা মতো তোমরা বলবে যে হ্যাঁ এবার সিলেবাসটা আমার হয়ে গেল, আমার এবার আমি ঠিক আছি, এবার আমি কিছু এক্সট্রাও করতে চাই, সেক্ষেত্রে আমি বাকি জায়গাগুলোকে কভার করে দেবো, কিন্তু প্রধান টার্গেট কিন্তু আমার এটাই থাকবে যে এই পোর্শনস গুলো যাতে আগে কমপ্লিট হয়ে যায়, সেভাবেই ভাগ করো আমার সিলেবাস। তো আজকে যেটা আর কি, যেটা নিয়ে আলোচনা করব, যে টপিকটা নিয়ে আমি আগের দিনই আমি তোমাকে বললাম, যেটা এথনো আর্কিওলজি, যেটা আমি আমার হয়ে গেছে পড়ানো, সেটা অ্যাসাইনমেন্টও আমি অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি। এইবার আজকের টপিকটা হবে আর্কিওলজির ডেটিং, ঠিক আছে? তো ডেটিং নিয়ে আমি তোমাদের কোয়েশ্চেন দেখিয়ে দিলাম যে ডেটিং এ কি সংক্রান্ত কোয়েশ্চেন্স আছে, কি এই পোর্শনটা হচ্ছে ডেটিং পোর্শন, এই পোর্শনটা নিয়ে আজকে ডিসকাস করব, ঠিক আছে? তো ডেটিংটা স্টার্ট করছি। আচ্ছা, ডেটিং প্রথমেই যেটা বলে রাখি যে ডেটিং হচ্ছে আর্কিওলজির মানে একটা মানে মেথড আর কি, বেসিক্যালি বলতে যা বোঝায় যে আমরা আর্কিওলজিতে কি করি, আমরা আর্কিওলজিতে মূলত ওল্ড এভিডেন্সেস গুলো সেগুলোকে রিকনস্ট্রাক্ট করি, সেই ওল্ড এভিডেন্স গুলো রিকনস্ট্রাক্ট করে আমরা প্রেজেন্টের সাথে কানেক্ট করার চেষ্টা করি, যে এগুলো কন্টেম্পোরারি পিরিয়ডের সাথে কিভাবে কানেক্টেড, বা হিউম্যান ইভলিউশনের সাথে পুরোপুরি ভাবে কিভাবে কানেক্টেড, এই এক্সপ্লোর করাটা, এই রিকনস্ট্রাক্ট করাই তো আর্কিওলজির প্রধানত কাজ। তো আমার আমরা যে এই এই যে করাটা, এক্সপ্লোর করাটা, এর জন্য তো আমরা কিছু মেথডোলজি ইউজ করি, কিছু মেথডের মাধ্যমে আমরা হেল্পের মাধ্যমে আমরা এই কাজগুলো করি। তো এর মধ্যে
প্রধান একটা মেথড হচ্ছে, যেটা খুব হেল্পফুল একটা মেথড, সেটা হচ্ছে ডেটিং, ডেটিং মেথড। তো ডেটিং মেথডের মধ্যে আবার ভাগ আছে, কিন্তু ডেটিং জিনিসটা কি, কোন জিনিসটাকে ডেট করা মানে কি, কোন ধরো আমরা একটা আর্কিওলজিক্যাল এভিডেন্স পেলাম, সেটাকে তো, সেটা কোন সময়কালের সেটা তো আমাকে জানতে হবে, নামটা শুনেই বুঝতে পারছো, ডেটিং, ডেট করা মানে তার ক্রোনোলজিটাকে জানা, তার টাইম পিরিয়ডটাকে জানা, যে হ্যাঁ এই জিনিসটা এই সময়। তা আমি ধরো একটা স্টোন টুল পেলাম, তো সেই স্টোন টুলটা আজ থেকে কত হাজার বছর পুরনো স্টোন টুল সেটা তো আমাকে আগে জানতে হবে, বা কত থেকে কত হাজার এই রেঞ্জটা তো আমাকে জানতে হবে, না হলে আমি তার পাস্টটাকে রিকনস্ট্রাক্ট কি করে করব। তো ডেটিং আমাদের এমনই একটা মেথড যেটা আমাদের হেল্প করে যে আমাদের সময় কালটা জানতে, পিরিয়ডটা জানতে। তো ডেটিং মেথডের আবার ভাগ আছে, একটা হচ্ছে অ্যাবসলিউট ডেটিং, একটা হচ্ছে রিলেটিভ ডেটিং। তো আমরা অ্যাবসলিউট ডেটিংটাও কি সেটাও জানবো, রিলেটিভ ডেটিং সেটা কি সেটাও জানবো। অ্যাবসলিউট ডেটিং মানে হচ্ছে অ্যাবসলিউটলি আমাকে ডেটটা বলে দিতে পারছে, বা এক্সাক্ট ডেটটা বলে দিতে পারছে যে অমুক তারিখে এত বছর আগে এই জিনিসটাই বা এই মেটেরিয়ালটা এক্সিস্ট করতো, সেইটা হচ্ছে অ্যাবসলিউট ডেটিং। রিলেটিভ ডেটিং কি, রিলেটিভ ডেটিং আমাদের একটা রেঞ্জ বলে দিচ্ছে, যে ধরো 1980 থেকে 1990 এই সময়কালের মধ্যে এই বস্তুটা এক্সিস্ট করতো, একটা রিলেটিভ এজ বলছে, বা এত থেকে এত বিলিয়ন ইয়ারের মধ্যে সেটা এক্সিস্ট করতো, এটা একটা রিলেটিভ এজ বলছে। অ্যাবসলিউটলি আমাকে বলে দিতে পারছে না অমুক ডেটটাই, অত বছর আগে, অত হাজার বছর আগে এই জিনিসটা এক্সিস্ট করতো, সেটা সেটা বলতে পারছে না। এইটা হচ্ছে অ্যাবসলিউট ডেটিং আর রিলেটিভ ডেটিং এর প্রধান পার্থক্য। তো প্রথমে আমরা ডেটিংটা কি সেটা আমরা জানবো, মানে কিভাবে, কেন এত ডেটিংটা ইম্পর্টেন্ট আর্কিওলজিতে। আর্কিওলজি উইদাউট ডেটিং, কোনো টাইম পিরিয়ড ছাড়া, পুট যদি আমি নাই থাকে আমার কাছে, ক্রোনোলজি সিকোয়েন্সটাই যদি না থাকে, তাহলে আমরা কোনো, আমাদের কোনো ধারণাই তৈরি হবে না, আমাদের কোনো জ্ঞানই তৈরি হবে না যে ওই যে বস্তুটা কোন পিরিয়ডের। আমরা যদি পিরিয়ডটাই না জানতে পারি, তাহলে তার বাকি জিনিসটা রিকনস্ট্রাক্ট করবো কি করে, করতে পারবো না, মানে সেটা অসম্পূর্ণ থেকে যাবে সম্পূর্ণভাবে। মানে সেটা যদি আমরা একটা জিনিসের সময়কালই জানি না, তাহলে সেই জিনিসটার পরিবেশটা কি ছিল, সেই সময় কি ধরনের চাষবাস হতো, বা কি সেখানকার সেই সময় কোনো অ্যাডমিনিস্ট্রেটর ছিল কিনা, এবং তাই তার রুলটা কি ধরনের ছিল, এই যে অর্থনৈতিক, সামাজিক, প্রাকৃতিক, এতগুলো জিনিসের রিলেটেড, সেটা যদি টাইম পিরিয়ডের সাথে রিলেটেড, কোনো একটা টাইম পিরিয়ডের উপর নির্ভর করেই কিন্তু বাকি তথ্যগুলোকে পাওয়া যায়। তো ডেটিং আমাদের সেইটা রিকনস্ট্রাক্ট করতে সাহায্য করে। আচ্ছা, থ্রি এজ সিস্টেম, থ্রি এজ সিস্টেমটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। থ্রি এজ সিস্টেমটা প্রথম যিনি ইন্ট্রোডিউস করেছিলেন তিনি হচ্ছেন সিজে থমসন। সি জে থমসন প্রথম ইন্ট্রোডিউস করেন থ্রি এজ সিস্টেম, এই কনসেপ্টটা, যে ক্রোনোলজিক্যাল কনসেপ্ট, যে প্রত্যেকটা জিনিসকে আমাকে একটা ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে হবে। সব জিনিস তো ছড়িয়ে ছিটিয়ে আছে, তাকে যদি আমি প্রপারলি না সাজাই, তাহলে আমি তাদেরকে ডেসক্রাইব করতে পারবো না, তাদেরকে একটা প্রপার কগনিশন দিতে পারবো না যে এই এই জায়গা থেকে বিলং করে। তো সেই সেই জন্য এই থ্রি এজ সিস্টেম কনসেপ্টটা সেখান থেকেই আসে, এবং সি জে থমসন প্রথম থ্রি এজ সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করেন। এই হচ্ছে সিজে থমসন, 1816 তিনি এই সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করেন আর কি। তো মিউজিয়াম কনসেপ্ট থেকেই আসে আছে থ্রি এজ সিস্টেম। এবার থ্রি এজ সিস্টেমে তিনি এইটাকে তিনটে এজে ভাগ করেন, তাই জন্য থ্রি এজ সিস্টেম, একটা হচ্ছে স্টোন এজ, একটা হচ্ছে ব্রোঞ্জ এজ, একটা হচ্ছে আয়রন এজ। এই তিনটে অর্ডারে তিনি ক্লাসিফাই করবার জন্য, প্রত্যেক মেটেরিয়ালকে ক্লাসিফাই করবার জন্য তিনি এই তিনটে অর্ডার এস্টাবলিশ করেন, এবং নাম দেন থ্রি এজ সিস্টেম। আচ্ছা, এই থ্রি মানে এই থ্রি এজ সিস্টেম তো হলো, এবার এই ক্রোনোলজি তো হলো, এবার ক্রোনোলজিটাকে তো টেকনোলজির সঙ্গেও সাজাতে হবে, মানে প্রত্যেকটা জিনিস কিভাবে ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজানো থাকবে, সেই ক্লাসিফিকেশনটা কিভাবে হবে, তার জন্য তার পিছনে কিন্তু একটা টেকনোলজিও দায়ী, মানে প্রত্যেকটা জিনিসের একটা টেকনোলজিটা কি, তার সাথে রিলেট করেই কিন্তু ক্রোনোলজিটাকে আমরা রিলেশন করছি। স্টোন এজ, ব্রোঞ্জ এজ আর আয়রন এজ, এই যে তিনটে শব্দ, তিনটে ক্রোনোলজিক্যাল পিরিয়ড, এর মধ্যে কিন্তু একটা মেটেরিয়ালের খুব একটা রিলেশন আছে, স্টোন, ব্রোঞ্জ আর আয়রন। তো স্টোনটা হচ্ছে আমরা প্রথমে জানি স্টোন টুল এসেছিল, তারপর হচ্ছে ব্রোঞ্জ, ব্রোঞ্জটা কিন্তু একটা মিক্সড জিনিস, সেটা কিন্তু একটা দিয়ে হচ্ছে না।
তো সেই যখন মিক্স জিনিসটা আসছে, তার মানে তখন হিউম্যান ইভলিউশনটাও সেরকম ভাবে হয়েছে, তাহলে টাইম পিরিয়ড কেও ক্লাসিফাই করা হচ্ছে এখানে। তো এটা একটা 3S সিস্টেমের একটা বিশাল বড় বিষয়। 3S সিস্টেম সম্পর্কে আরো এখানে ডেসক্রাইব করা আছে, তোমরা দেখে নিও। অনেক সময় 3S সিস্টেম সম্পর্কে শর্ট নোট আসতে পারে যে 3S সিস্টেমটা কি বা তার ব্যাকগ্রাউন্ডটা কি। তো এইটাই বেসিক্যালি তার ব্যাকগ্রাউন্ড, যে একটা ক্রোনোলজিক্যাল অর্ডার ক্রিয়েট করবার জন্য, একটা প্রপার কগনিশন তৈরি করার জন্য কিন্তু 3S সিস্টেমের কনসেপ্টটা ইন্ট্রোডিউসড হয়। এবং সিজে থমসন সেই ইন্ট্রোডাকশনটা করেছিলেন প্রথম, এবং ইয়ারটা মেনশন করে দিতে পারলে খুবই ভালো। এই যেমন মেটেরিয়াল, এখানে মেটেরিয়াল গুলোকে বিভিন্ন মেটেরিয়াল, একটা ব্রোঞ্জ, একটা স্টোন আর আয়রন। তো এই এই যে মেটেরিয়াল গুলোকে ক্লাসিফাই করা হয়েছে তাদের মেটেরিয়ালের ভিত্তিতে, এবং সেই এই যে এজ কে সেইভাবেই ভাগ করা হয়েছে, কিন্তু স্টোনটাকে স্টোন এজে, ব্রোঞ্জটাকে ব্রোঞ্জ এজে, এবং আয়রনটাকে আয়রন এজে, এইভাবে ক্লাসিফাই করা হলো সেই টাইমে। এটা একটা ইমেজিক্যাল ইন্টারপ্রিটেশন আর কি বলতে পারো। এবার যে এই যে আমি বললাম যে ক্রোনোমেট্রিক ডেটিং বা অ্যাবসলিউট ডেটিং, আর হচ্ছে রিলেটিভ ডেটিং। তো অ্যাবসলিউট মানে সে একদম এক্সাক্ট ডেটটা বলছে। ডেটিং এর যে দুটো ভাগ, অ্যাবসলিউট এবং রিলেটিভ, একদম এক্সাক্ট ডেট আমায় বলে দিচ্ছে যে এইটা অ্যাবসলিউটলি এইটাই, এই ডেটেই আমার হয়েছিল এই জিনিসটা, মানে এই জিনিসটা এই ডেটেরই, সেটা অ্যাবসলিউটলি আমাকে বলে দিচ্ছে। তাই জন্য ক্রোনোলজিটা আমার কাছে খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই জন্য আর একটা হচ্ছে ক্রোনোমেট্রিক নাম, তারপর আরেকটা হচ্ছে রিলেটিভ ডেট। রিলেটিভ ডেটে কি হচ্ছে, সেই আমি যেটা বললাম যে রিলেটিভ ডেটে হচ্ছে একটা রেঞ্জ বলছে আমাকে, একটা এই ডেট থেকে এই ডেট, এই রেঞ্জটা আমি জানতে পারছি, কিন্তু এক্স্যাক্টলি জানতে পারছি না যে তার সময়কালটা কোনটা, সেটা হচ্ছে রিলেটিভ ডেট। আচ্ছা, এবার আসি স্ট্যাটিগ্রাফি। স্ট্যাটিগ্রাফি আর্কিওলজিতে একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, ভীষণই ইম্পর্টেন্ট জায়গা স্ট্যাটিগ্রাফি। যারা যারা জিওলজি পড়ে তাদের কাছেও ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, কারণ জিওলজিতে স্ট্যাটিগ্রাফি পড়াটা মানে ম্যান্ডেটারি, মানে স্ট্যাটিগ্রাফি স্টাডিটা ওদের ম্যান্ডেটারি। কিন্তু আর্কিওলজিতেও স্ট্যাটিগ্রাফি স্টাডিটা ম্যান্ডেটারি বলতে পারো, কারণ এই স্ট্যাটিগ্রাফি স্টাডি ছাড়া আমরা এই ক্রোনোলজি সম্পর্কে আইডিয়া করতে পারবো না। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে যেটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন একটা আছে, যে এখানে একটা লেয়ার আছে, এটা হচ্ছে রিভার টেরাস। রিভার টেরাস হচ্ছে স্ট্র্যাটিগ্রাফির আদর্শ উদাহরণ, যে এখানে কিভাবে লেয়ারিং গুলো হয়েছে। এইটা একদম প্রথম লেয়ার, ফার্স্ট লেয়ার, এইটা তারপরে সেকেন্ড, থার্ড, এবার ফোর্থ, এইভাবে হচ্ছে। তো এবার আমার কোন লেয়ারটা সব থেকে বেশি পুরনো, সব থেকে নিচের লেয়ারটা কিন্তু সব থেকে বেশি পুরনো, কারণ স্ট্যাটিগ্রাফিক অর্ডারে যদি আমি বিচার করি, নিচের লেয়ারটা সবার প্রথমে পড়েছে, তারপরে কিন্তু তার উপরেরটা, তারপরে তার উপরেরটা, তারপরে তার উপরেরটা। এই ফিফথ লেয়ারটা হচ্ছে সব থেকে নিউয়েস্ট লেয়ার, নতুন লেয়ার একদম। তো মর্টিমার হুইলার এইটা নিয়ে, স্ট্যাটিগ্রাফি নিয়ে অনেক ডিসকাশন করেছেন এবং এর নিয়ে অনেক থিওরিও দিয়েছেন, কিন্তু এটা হচ্ছে একটা রিলেটিভ ডেটিং মেথড। স্ট্যাটিগ্রাফি, আমি এইবার আমরা চলে আসছি যে মেথড গুলোর মধ্যে, রিলেটিভ ডেটিং এর মেথড এর মধ্যে চলে আসছি আমরা। প্রথমে জানলাম যে ডেটিং কি জিনিস, ডেটিং কে আবার দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে অ্যাবসলিউট আর একটা হচ্ছে রিলেটিভ। এবার রিলেটিভ এর মধ্যে আমরা এক এক করে এক একটা ভাগ করব। যে প্রথম ভাগটা যেটা পড়ছি সেটা হচ্ছে স্ট্যাটিগ্রাফি মেথড। স্ট্যাটিগ্রাফি মেথডের মধ্যে আমরা যে এই টেরাস কনসেপ্টটা বোঝাটা কিন্তু খুব জরুরি, যে প্রথম লেয়ারটা কোনটা আমার আসছে, সেইভাবেই কিন্তু আমি গণনাটা করব যে আমার ক্রোনোলজিটা কিরকম। ধরো এই যে আমি বলছি এইটা হচ্ছে সব থেকে পুরনোতম লেয়ার, এখানে নাম্বারিং করা আছে, দেখো এই এই লেয়ারটা সবচেয়ে এক নম্বর লেয়ার, তারপরে এটা কিন্তু দু নম্বর লেয়ার, যেটা কন্টিনিউশন এখানে এই অবধি হয়েছে, তারপর আবার ফাঁকা, তারপর আবার এখানে আবার কন্টিনিউ হয়েছে, আবার এটা তিন নম্বর লেয়ার, যেটা এই অবধি কন্টিনিউ, এটা আবার চার নম্বর, এটা পাঁচ নম্বর, তার এইটা হচ্ছে নিউয়েস্ট লেয়ার। সবসময় স্ট্যাটিগ্রাফিতে জানবে যে সব থেকে তলার যে লেয়ারটা সেটা হচ্ছে সব থেকে ওল্ডেস্ট, এবং উপরের যে লেয়ারটা সেটা হচ্ছে সব থেকে নিউয়েস্ট। তো এইভাবে ক্রোনোলজিটাকে সাজানো হয়েছে, এটা বেসিক্যালি কিন্তু একটা ক্রোনোলজিক্যাল অর্ডার। ধরো কোনো একটা এভিডেন্স আমি এই লেয়ার নাম্বার ওয়ানে পাচ্ছি, তাহলে লেয়ার নাম্বার ওয়ানে যে আমি এভিডেন্সটা পাচ্ছি সেটা হচ্ছে সব থেকে ওল্ডেস্ট এভিডেন্স, আমি কম্পেয়ার করছি, সেই এভিডেন্সটা সব থেকে ওল্ডেস্ট এভিডেন্স হয়ে যাচ্ছে তখন। আর ধরো আমি কোনো একটা জিনিস এইখানে একটা পাঁচ নম্বর লেয়ারে পাচ্ছি, সেটা কিন্তু তাহলে নিউয়েস্ট এভিডেন্স হবে, একদম নতুন এভিডেন্স, পাঁচ নম্বর লেয়ার একটা। আর এখানে যেটা বলছে একটা মিক্স স্ট্র্যাটা আছে, এই প্রত্যেকটা লেয়ারকে আমরা স্ট্র্যাটা হিসাবে কনসিডার করবো, আমরা স্ট্র্যাটা বলবো। তো
এই যে মিক্সড ডেটা যেটা বলছি, এই চার আর পাঁচের মধ্যে আর তিনের মধ্যে, দুই তিনের মধ্যে, এই জায়গাটা মিক্সড হয়ে গেছে, এই জায়গাটা ব্রেক করে গেছে, মানে দু তিনটে লেয়ার অনেক সময় নিজেদের মধ্যে কি বলবো বারবার ইয়ে করে যেতে পারে, ওভারল্যাপ করে যেতে পারে, অনেক সময় এটা হয়ে যায়। তাই জন্য হচ্ছে এটাকে মিক্সড ডেটা বলা হচ্ছে। এই যে বেডটা, এই দু নম্বর যে লেয়ারটা, এই দু নম্বর লেয়ারটা কিন্তু আবার এইটুকু পোর্শন এক্সপোজড হয়ে যাচ্ছে। এই এই যে দেখো এখানে লেখা আছে এক্সপোজড বডি স্ট্রাটা, এই জায়গাটা কিন্তু এক্সপোজড হয়ে যাচ্ছে এনভায়রনমেন্টের মধ্যে, এইটুকু পোর্শন। তো এইভাবে স্ট্যাটিগ্রাফিটাকে কাউন্ট করা হয়। এটা হচ্ছে ডেটিং এর, রিলেটিভ ডেটিং এর একটা মেথড, যে সেটা হচ্ছে স্ট্যাটিগ্রাফি। আমরা কি করে জানবো যে অর্ডারটা কিরকম হবে? অর্ডারটা কিন্তু ক্রোনোলজিক্যাল অর্ডারটা হচ্ছে সবসময় এক দুই তিন চার পাঁচ, নিচ থেকে উপরে, কোনো সময় উপর থেকে নিচে কিন্তু নয়। স্ট্যাটিগ্রাফির এই জায়গাটা তোমরা বুঝতে পারলে কি বললাম? ম্যাডাম ওই এক্সপোজ বুরিড ওই ওই পোর্শনটা একটু বলুন তো। এক্সপোজ বাড়ির পোর্শন যেটা বলছো সেটা বলবো, এটা হচ্ছে এনভায়রনমেন্টের, এই যে পোর্শনটা যেখানটা মার্ক করা আছে, এই পোর্শনটা হচ্ছে এনভায়রনমেন্টাল এর কাছে এক্সপোজ হয়ে গেছে, মানে প্রকৃতির কাছে এইটুকু পোর্শন এক্সপোজড বাইরে। এই লেয়ার গুলো দেখছো তো, সব তো ভিতরের দিকে, সবটাই কিন্তু ভিতরে। এই পাঁচ নম্বর লেয়ার, তার উপরে কিন্তু একটা ছোট অন্য এনভায়রনমেন্টাল লেয়ার আছে, কিন্তু সেইটা কিন্তু এক্সপোজড নয় পুরোপুরি ভাবে, কিন্তু এইটুকু পোর্শন এক্সপোজড হয়ে আছে। এটাই বক্তব্য যে এটা এক্সপোজ জায়গা, এই স্ট্যাটাটা এক্সপোজ, এইটুকু পোর্শন খালি, এই যে এই মার্ক পোর্শনটা। কিন্তু কাউন্টিং কিন্তু এইভাবে হবে, নিচ থেকে উপরে। এইটা কিন্তু যে জায়গাটা এক্সপোজ হয়ে গেছে সেটার কাউন্টিং হবে না, না সেটা কাউন্টিং হবে, কিন্তু বলা হচ্ছে, এটা স্পেসিফাই করা হচ্ছে এই জায়গাটা এক্সপোজ, কারণ তাতে কি হয় ন্যাচারাল বিভিন্ন ক্যালামিটিটাকে এফেক্ট করছে, তো ওই জায়গাটা, তাতে কি হয় এভিডেন্স গুলো নষ্ট হয়ে যেতে পারে। কোনো একটা এভিডেন্স সাপোজ ওখানে ছিল, সেই জায়গাটা হয়তো নষ্ট হয়ে গেল, তাই জন্য ওই জায়গাটা মার্ক করা আছে যে এটা এক্সপোজড। হ্যাঁ সেটা তো সঠিক ডেটা পাওয়া যাবে না ওখান থেকে, পাওয়া যাবে না ওইটুকু পোর্শন থেকে, যদি কিছু পাওয়াও যায় সেটা হচ্ছে এফেক্টেড হয়ে যায় আর কি, সেই জন্যই মার্ক করা, আর কিছু নয়। কিন্তু মূল জিনিসটা সেটা মাথায় রাখো যে এইটা লেয়ারিংটা কিন্তু নিচ থেকে উপরে হবে সবসময়। কেউ যদি স্ট্যাটিগ্রাফি, তুমি যখন শর্ট নোট লিখবে স্ট্যাটিগ্রাফি সম্পর্কে, তখন কিন্তু তোমায় এটা মেনশন করতে হবে যে কাউন্টিংটা আমরা কিভাবে করি, নিচ থেকে উপরে করি, কিন্তু উপরের দিকে যাবে আর কি, নিচ থেকে উপরের দিকে যাবে, কখনোই উপর থেকে নিচে আসবে না। আমার উপরের লেয়ারটা হচ্ছে সব থেকে নিউয়েস্ট লেয়ার, হ্যাঁ সব পরে সৃষ্টি হয়েছে ওটা, সব থেকে নিচেরটা তো আগে আগে হবে না, আগে হয়েছে। এইবার কোন একটা এভিডেন্স, সবচেয়ে ধরো আমি একটা এভিডেন্স পেলাম যেটা লেয়ার নাম্বার ওয়ানে আছে, সেইটা আর আর একটা এভিডেন্স পেলাম সেটা হচ্ছে লেয়ার নাম্বার ফোরে আছে, বলতো কোনটা সব থেকে মানে কোনটা টাইম পিরিয়ড অনুযায়ী সেটা কোনটা পুরনো বেশি? ওয়ানেরটা হবে অবভিয়াসলি। এইটাই আমি বোঝাতে চাইছি যে নিচেরটা পুরনো, উপরেরটা নতুন। এটাই হচ্ছে ডেটিং এর, রিলেটিভ ডেটিং এর একটা মেথড। আমরা এই মেথডটা দিয়ে কম্পেয়ার করে দেখতে পারি যে একটা জিনিস কতটা পুরনো বা কতটা নতুন, সেই কম্পারিজনটা করতে পারি। তো এটা হচ্ছে একটা স্ট্যাটিগ্রাফি, রিলেটিভ ডেটিং এর একটা মেথড। আচ্ছা আচ্ছা, ল অফ সুপারপজিশন, এই যে কথাটা বললাম যে স্ট্যাটাটা মিক্সড হয়ে যাচ্ছে, এই যে দেখালাম না, এই যে চার নম্বর স্ট্র্যাটা, তিন নম্বর স্ট্র্যাটা, দু নম্বর স্ট্র্যাটা আর পাঁচ নম্বর স্ট্র্যাটার কিছু পোর্শন, এই জায়গাটা মিক্স স্ট্র্যাটা হয়ে গেছে, একে অপরের সাথে ওভারল্যাপ করে যাচ্ছে, সুপারপোজ করে যাচ্ছে। এটাই হচ্ছে ল অফ সুপারপজিশন স্টেটস, স্ট্যাটিগ্রাফির এটা একটা পার্ট। আচ্ছা ম্যাম, এই যে এই জায়গাটা হচ্ছে মিক্স করে যাচ্ছে, ধরুন সেখান থেকে কোন একটা এভিডেন্স পাওয়া গেল, তাহলে সেটা জাজ করা কিভাবে যে ওটা ক্রোনোলজি, বা ওটা জাজ করা কিভাবে যে কোন সময় ছিল, কিভাবে সেটা আমরা ওই আমরা তখন রিলেট করব, আমরা তখন রিলেট করতে থাকবো যে হয় এটা মানে দুই থেকে পাঁচ নম্বর মধ্যে একটা ডেটে হবে। এইটা আমাদের রেঞ্জ, আমরা রেঞ্জে চলে আসি, এটা তো রিলেটিভ ডেটিং, এটা তো অ্যাবসলিউট ডেটিং নয়, তাই জন্য আমরা একটা তখন আমরা রেঞ্জ বলতে সক্ষম হব যে হ্যাঁ দু নম্বর স্ট্যাটার যে টাইম পিরিয়ড আর পাঁচ নম্বর স্ট্যাটার যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ড এর মধ্যে কোন একটা সময়কার বস্তু এটা মেটেরিয়ালটা আর কি, মিক্সড ডেটা, এই জন্যই বলা হচ্ছে এটাকে। তাই জন্যই ল অফ সুপারপজিশন স্টেটস
এই ক্যাটাগরিতে এটাকে ফেলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এই ছিল স্ট্যাটিক গ্রাফি। তো এই স্ট্যাটিক গ্রাফি, আর তোমরা যখন স্ট্যাটিক গ্রাফি সম্পর্কিত নোটস গুলো লিখবে বা শর্ট নোট লিখবে, যাই লিখবে, এই ছবিটা কিন্তু অবশ্যই আনবে, ছবি ছাড়া কিন্তু। আচ্ছা হ্যাঁ, ওই ছবিটার কথা বলছিলাম ম্যাম, হ্যাঁ আর হ্যাঁ বলছি আমি পেন্সিল ইউজ করতে হবে, হ্যাঁ পেন্সিল দিয়ে আর আঁকবে। আর হ্যাঁ 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 আর মোটামুটি ছবিটা কি বোঝানোর মতো করলেই হয় নাকি হ্যাঁ ছবিটা হ্যাঁ আবার এরকম মানে পুরো? না না না, বোঝানোর মতো করেই করলে হয়। এই দেখো, এখানেও ডায়াগ্রামই দেওয়া আছে বেসিক্যালি। তোমাকে এই হ্যাঁ হ্যাঁ গাছপালা আঁকতে হবে, এইসব নেসেসারি না, তোমাকে এই জিনিসটা আঁকতে হবে, এই লেয়ার্স গুলো এই ক্লিয়ার রাখতে জিনিসটা হবে, বোঝাতে হবে আর কি। বোঝাতে হ্যাঁ হবে। যেটা আর নাম্বারিংটা একটা হ্যাঁ প্রপারলি করতে হবে, যে 1 2 3 4 করে নাম্বার করা, এই জিনিসটা প্রপারলি করতে হবে। আচ্ছা এখানে যে ডায়াগ্রামটা আছে এটা আঁকলেই যথেষ্ট, এর থেকে বেশি কিছু করার প্রয়োজন নেই। আচ্ছা, এরপর যেটা যাব সেটা হচ্ছে, বারবার বলে দিলাম যে স্ট্যাটিক গ্রাফির ক্ষেত্রে কিন্তু এই ক্রোনোলজিক্যাল অর্ডারটা মেনটেন করাটা কিন্তু খুব জরুরি। এই দেখো, এখানে স্ট্যাটিক গ্রাফি, দেখো আর একটা, এই ছবিটা তোমরা আঁকলে ভীষণ ভালো হয়, ভীষণই ভালো হয় এই ছবিটা আঁকলে। ওটা একটা এক্সাম্পল যেটা তোমাদের জন্য মানে সিম্পলিফাই করে এই বোঝানোর ছবিটা জন্য, খুব ভালো করে করা আছে। হ্যাঁ এটা একদম মানে প্রপারলি করা আছে, এবং তোমার সমস্ত লেখাও আছে মেনশন করে করে। এটা আসলে কোথাকার স্ট্যাটিগ্রাফি বলতো? এটা হচ্ছে সোয়ান ভ্যালি স্ট্যাটিগ্রাফি, ঠিক আছে? এটা এক্সাম্পল স্বরূপ আমি তোমাদের বলছি, এটা হচ্ছে লোয়ার প্যালিলিথিক পিরিয়ডের একটা টাইমের একটা জায়গা, সেটা হচ্ছে কাশ্মীরের সোয়ান ভ্যালি। আমি যখন তোমাদের প্যালিলিথিক কালচার গুলো পড়াবো তখন এইটা সম্পর্কে আরো বিস্তারিত বলবো, কিন্তু তাও আমি এখানে যেহেতু স্ট্যাটিগ্রাফি পড়াচ্ছি, এটা একটা মেথড আমি তোমাদের মেনশন করে দিচ্ছি। তো সোয়ান ভ্যালির যে যে স্টাডিটা করা হয়েছিল, ইয়েল কেমব্রিজ এক্সপিডিশন করা হয়েছিল একটা, সেই এক্সপিডিশনটাই তে এই স্ট্যাটিগ্রাফি মেথডটাকে ইউজ করা হয়েছিল। এবং যেহেতু ওটা একটা ভ্যালি এরিয়া, এবং ভ্যালি এরিয়া স্ট্যাটিগ্রাফিটা কিন্তু প্রপারলি করা যায়, সব থেকে ভালো হয় রিভার টেরাস, নদীর যে টেরাস গুলো হয় না, সেই জায়গাতে সব থেকে স্ট্যাটিগ্রাফিটা ভালোভাবে বোঝা যায়। তোমরা রিয়েল লাইফ এক্সাম্পল খুব ভালোভাবে বুঝতে পারবে, নদীর যে পলি পড়ে লেয়ারিং গুলো হয়, সেইগুলো প্রথমে একটা যে প্রথম যে পলিটা পড়ে উপরের পলিটা, সেই পলিটা একদম নতুন, তারটা নিচেরটা আরেকটু পুরনো, তার নিচেরটা আরেকটু পুরনো, পুরো এরকম খাঁজকাটা খাঁজকাটা হয়ে যায় না, এরকম পুরো হ্যাঁ লেয়ারিংটা, ওই খাঁজটা দিয়েই তোমরা হ্যাঁ স্ট্যাটিগ্রাফিকে খুব ভালো করে ইমাজিন করতে পারো, যে ওইভাবেই কিন্তু স্টাডিটা করা হয়, স্ট্র্যাটা হিসাবে কনসিডার করা হয়, ওইখান থেকে কিন্তু স্ট্র্যাটা শব্দটা আসছে। এখানে দেখো পুরো ঢেউ খেলানো, ওই রকম ঠিক নদীর টেরাসের মতোই দেখতে লাগছে বিষয়টা। এটা প্রথমে হচ্ছে এরকম ভাবে হচ্ছে, এটা স্ট্র্যাটা সোয়ান ভ্যালি, সোয়ান রিভার, রিভার টেরাস, এখানে একটা প্রথম স্ট্র্যাটা 1, স্ট্র্যাটা 2, স্ট্র্যাটা 3, এইভাবে এটা কিন্তু ডিভিশন করা আছে। এবং শুধু ডিভিশন করা নেই, কোন পিরিয়ডের মধ্যে টেরাস, এখানে দেখো টি দিয়ে ডিনোট করা আছে বিষয়টা, টি দিয়ে মেনশন করা আছে যে T1, T2, T3 দিয়ে। এবং এটা হচ্ছে লোয়ার প্লিস্টোসিন পিরিয়ডের একটা পোর্শন। এবার লোয়ার টু আপার, আপার হচ্ছে একটা, দেখো তিনটে পিরিয়ড হয় তো, একটা লোয়ার প্যালিলিথিক, একটা হচ্ছে আপার মিডিল প্যালিলিথিক, একটা আপার প্যালিলিথিক, এইভাবে ডিভাইড করা হয়। সোয়ান ভ্যালি যেটা জায়গাটা সেটা লোয়ার প্যালিলিথিকটা মেজর, কিন্তু সেখানে আপার প্যালিলিথিক পিরিয়ডও কিন্তু আছে। এখানে ঠিক সেইভাবেই কম্পেয়ার করা আছে, দেখো লোয়ার মিডিল পোর্শনটা এই অবধি, আর এইখানটা হচ্ছে আপার প্যালিলিথিক পোর্শন, আবার আপারের মধ্যে আবার ডিভিশন আছে মিডিল আর লোয়ার, এই এইভাবে এটাকে ডেসক্রাইব করা আছে এখানে পুরোভাবে, ঠিক আছে? আমি খুব বেশি ডিটেলস এ যাচ্ছি না, কারণ ওই কালচারের জায়গাটা তো তোমাদের এখনো পড়া হয়নি, তোমরা ওইটা পড়লে আরো মানে রিলেট করতে পারবে, কিন্তু জাস্ট জেনে রাখো যে এইটা স্ট্যাটিগ্রাফিক মেথড এর মাধ্যমে ইউজ করেই এটাকে করা হয়েছে, এবং স্ট্যাটা গুলোকে এইভাবেই তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। তুমি যখন স্ট্যাটিগ্রাফির জন্য লিখবে তখন তুমি এই ছবিটা মেনশন করতে পারো, যে এত ডিটেলস এ না লিখে তুমি জাস্ট স্ট্যাটা 1, স্ট্যাটা 2, স্ট্যাটা 3 করে লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, তাতে কোনো প্রবলেম হবে না। কিন্তু সোয়ান ভ্যালি যখন পড়াবো তখন বুঝবে, তো সোয়ান ভ্যালি লেখবার সময় কিন্তু তোমাকে এই ছবিটা মেনশন করতে হবে আর কি, সোয়ান ভ্যালি কালচার লেখবার সময়, ঠিক আছে?
এটার মধ্যে এই স্ট্র্যাটিগ্রাফি স্ট্র্যাটিটার মধ্যে দিয়ে দেখো কালচারাল ট্রান্সফরমেশন গুলো কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোন কালচারে কি ধরনের ট্রান্সফরমেশন দেখা গিয়েছিল। এক দেখো লোয়ার প্যালিলিথিক কালচারে যদি আমি একটা হ্যান্ডাস পেয়ে থাকি, আপার প্যালিলিথিক কালচারে হয়তো একটা নাইফ পাবো। সেই যে কালচারাল ডিফারেন্স আর ক্রোনোলজিক্যাল ডিফারেন্স এর সাথে আমরা রিলেট করছি, সেটা স্ট্র্যাটিগ্রাফি কিন্তু আমাদের হেল্প করছে সেই ক্ষেত্রে। এটাই ডেটিং এর মূল জায়গা, বোঝাতে পারলাম? ঠিক আছে ম্যাম। ঠিক আছে তাহলে, আচ্ছা এইবার আমরা আর একটা মেথডে চলে আসব। এতক্ষণ স্ট্র্যাটিগ্রাফি নিয়ে আলোচনা হচ্ছিল, এখন হচ্ছে সিরিয়েশন। সিরিয়েশন নিয়ে ডিসকাস করব। সিরিয়েশন যেটা হয়, যেটা এটা একটা টেকনিক, এখানেও একটা কম্প্যারিজনের জায়গা রয়েছে। কম্পেয়ার করছি যে কোনটা পুরনো কোনটা নতুন, তার বেসড অন তার মেটেরিয়ালস, তার শেপ, তার মরফোলজি। এখানে মরফোলজিটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মরফোলজির সাথে আমি তার ক্রোনোলজিটাকে রিলেট করে তার একটা সময়কাল জানবো, যে সেই বস্তুটা কোন সময়কালে। এখানে দেখতে পাচ্ছ যে পটারির কিছু এভিডেন্স দেওয়া আছে, ছবি দেওয়া আছে। তো এই পটারির ছবি দিয়ে তাদের যে মরফোলজি মানে শেপ, তাদের হাইট, ওয়েট, এই যে এইটা দিয়ে আমি বিচার করে আমি তার ক্রোনোলজিক্যাল পিরিয়ডটাকে বার করব। এটাই কিন্তু সিরিয়েশনের মূল কথা। এটা রিলেটিভ ডেটিং, এটা কিন্তু অ্যাবসলিউট ডেটিং নয়। আচ্ছা এই দেখো, এখানে দেখো, এখানে এইখানেও বিভিন্ন রকম পটারি নয়, এটা হচ্ছে শেল এভিডেন্সেস, বিভিন্ন রকম ব্ল্যাক হোয়াইট পটারি ওয়ান কাইন্ড অফ, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালচার তোমাদের আমি পড়াবো যখন, আবার বলবো তখন আরো বেশি রিলেট করতে পারবে। তো সেইখানকার সেই কালচারের কিছু এভিডেন্সেস আছে এখানে। তো এই যে এভিডেন্স এভিডেন্স এর মরফোলজি কম্পেয়ার করছি যখন আমি টাইম পিরিয়ড এর রেসপেক্টে, সেটা হচ্ছে সিরিয়েশন মেথড। এবং সেখান থেকে একটা আমি এজ বার করছি, এজ বার করে আমি বলছি যে হ্যাঁ এই এই মেটেরিয়ালটা অমুক সময় থেকে অমুক সময়ের মধ্যেকার একটা মেটেরিয়াল হতে পারে। সেই এজটা আমার এখানে দেখো প্রত্যেকটা এজ মানে যে রেঞ্জ দিয়ে দেওয়া আছে 1060 to 1260, একটা রেঞ্জ। আমার কিন্তু অ্যাকিউরেট ডেট বলছে না কেউ, এডি 800 to 920 এডি মধ্যে এই 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 মেটেরিয়ালটা বিলং করতো। এখানে কিন্তু সব জায়গায় রেঞ্জ বলে দেওয়া আছে, কোনো জায়গায় পারফেক্টলি ডেট বলা নেই কিন্তু। এই দেখো এবার টেকনিক্স, ওই যেটা বললাম যে তোমাকে কম্পেয়ার করে দেখতে হবে মরফোলজিটা, এবং কম্পেয়ারটা কিভাবে করব, একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমি তাকে প্লট করব এবং কম্পেয়ার করব। সেই ক্রোনোলজিটাকে আমি দেখব মরফোলজির সাথে ক্রোনোলজিটাকে রিলেট করে, সেইটাকে স্ট্যাটিস্টিক্যাল ডেটা ইনপুট করে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে আমি তার একটা এজের রেঞ্জ বার করব। এটাই আমার বেসিক সিরিয়েশন। এই দেখো এই গ্রাফিক্যাল, তোমরা যখন সিরিয়েশন লিখবে তখন কিন্তু এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা তোমাদের দেখাতে হবে। এই দেখো টাইপ এ, আমি যদি টাইপ এ ধরি, আমি স্ট্যাটিস্টিক্যাল ডেটা একটা নিচ্ছি, নিয়ে তার মরফোলজিটা স্ট্যাটিস্টিক্যাল ডেটাটা কোথায় পাচ্ছি, মেজার করছি আমি যে এভিডেন্সটা পাচ্ছি তাকে মেজার করছি। মেজার করে একটা আমি ডেটা ইনপুট করছি একটা গ্রাফে, গ্রাফে ইনপুট করে টাইপ এ যদি 90%, এখানে 65%, 10%, 5% এবার ইনপুট করছি। এবারে দেখো একটা শেপ আসছে গ্রাফে যখন আমি ফেলছি, এটার একটা শেপ চলে আসে, টাইপ এ এর একটা শেপ, টাইপ বি এর একটা শেপ, টাইপ সি একটা, টাইপ ডি এর একটা, টাইপ ই এর একটা। এটা টাইমের সাথে ভ্যারি করে যাচ্ছে, টাইমের সাথে আমি বটল টাইপ কে কম্পেয়ার করছি, তখন আমি একটা শেপের ডিফারেন্স পাচ্ছি। তো এইভাবে একটা ক্রোনোলজিক্যাল অর্ডার তৈরি হচ্ছে এবং আমি একটা রিলেটিভ এজ পাচ্ছি। এটাই কিন্তু সিরিয়েশন। তোমরা যখনই লিখবে তখন কিন্তু এই গ্রাফের রিপ্রেজেন্টেশনটা তোমাদেরকে দিতে হবে, মানে এই বটল হিসেবে এই এই পোর্শনটুকু নয়, এই যে গ্রাফটা এখানে ড্র করা আছে তোমরা জাস্ট পেন্সিল দিয়ে একটুখানি ছোট করে এঁকে দেবে। এই জিনিসটা যা নোট লিখছো লিখছো, এখানে পয়েন্টস দেওয়া আছে সেগুলো লিখলে, লিখে এইটা এঁকে দিলে, তাতে কি হলো আনসারটা সুন্দর হলো। এইগুলো যে এই যে পয়েন্টস গুলো আছে এইগুলো আমরা মেজার করছি, যে মরফোর যে বস্তুটা পাচ্ছি বা যে পটারিটা পাচ্ছি বা যেটা পাচ্ছি সেইটা
আমরা মেজারমেন্ট নিচ্ছি, তার মরফোলজিক্যাল মেজারমেন্ট নিচ্ছি, নিয়ে সেই পয়েন্টস গুলোকে ইমপ্লিমেন্ট করছি এখানে, করে আমি এই টাইমের রেসপেক্টে এইটা পাচ্ছি, এই ফিগার গ্রাফিক্যাল ফিগার গুলো পাচ্ছি। ঠিক আছে, এটা একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা ইনপুট করা হচ্ছে, তোমাকে সেটা ইনপুট করতে হবে না, তোমাকে স্ট্যাটিস্টিক্সটা করতে হবে না, কিন্তু তোমাকে এই তথ্যটা মাথায় রাখতে হবে যে আমি এই ডেটাটা ইনপুট করে এই প্রসেসটা দিয়ে মাধ্যমে আমি এই এইভাবে এই প্রসেসটা করা হয়, গ্রাফে আমি এইভাবে ফেলছি এবং আমি এই কনফিগারটা পাচ্ছি। স্ট্যাট পার্টটা কিন্তু তোমার জ্ঞাতব্য বিষয় নয়, এই প্রসেসটা, এইটা বিষয়। যখন একজন আর্কিওলজিস্ট এটাকে বিচার করতে বসেন, এই স্ট্যাটিস্টিক্যাল ডেটাটা উনি জাস্ট ইনপুট করে দেন, উনি কিন্তু ডেটাটা কালেক্ট করেন না, ইনপুট করে দিয়ে উনি জাস্ট কম্পেয়ার করেন টাইমের রেসপেক্টেটা চেঞ্জটা কিভাবে হচ্ছে। আমি আবার এক্সাম্পল দিচ্ছি, ধরো এটা একটা লোয়ার প্যালিলিথিক পিরিয়ডে এই এই বস্তুটাকে পাওয়া গেছিল, ঠিক আছে, সেইটার মরফোলজিটাকে মেজার করা হলো, মেজার করে কিছু স্ট্যাটিস্টিক্যাল পয়েন্ট নেওয়া হলো এবং পয়েন্টটাকে গ্রাফে ইমপ্লিমেন্ট করা হলো। ইমপ্লিমেন্টটা কিসের রেসপেক্টে করা হলো? টাইমের রেসপেক্টে করা হলো। টাইমের রেসপেক্টে করে সেটাকে টাইপ ওয়ান একটা প্রেজেন্ট করা হলো, টাইপ বি আর একটাকে প্রেজেন্ট করা হলো, টাইপ সি ডি এবং প্রেজেন্ট করা হলো। কি পরিবর্তনটা দেখা যাচ্ছে সেটা দেখো, এখানে যে পরিবর্তনটা দেখা যাচ্ছে, ফিগারে একটা হিউজ চেঞ্জ দেখা যাচ্ছে। যদি লোয়ার প্যালিওলিথিক পিরিয়ডের এটা একটা এভিডেন্স হয়, এটা তাহলে হয়তো একটা নিওলিথিক পিরিয়ডের এভিডেন্স হয়ে যাচ্ছে। টাইমের একটা রেঞ্জ পাচ্ছি এর থেকে আমি, আমার কিন্তু মূল লক্ষ্য হচ্ছে এই টাইমের রেঞ্জটা পাওয়া, এইটাই হচ্ছে মূল লক্ষ্য। এই যে শেপের চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা দেখো শেপ আলাদা, চেঞ্জটা যেই হচ্ছে এই চেঞ্জটা আমার আমার চোখে ধরা পড়ছে, আমি তখন একটা টাইম পিরিয়ডের রেঞ্জ বলতে পারবো যে হ্যাঁ এই জিনিসটা আমার এই টাইম পিরিয়ডের মধ্যে হতে পারে, হ্যাঁ এটা একটা লোয়ার প্যারালিসিস পিরিয়ডের মধ্যে হতে পারে, কিন্তু আমি তো এক্সাক্ট ডেট বলে দিতে পারছি না যে হ্যাঁ এটা এই সময়েরই, সেটা বলতে পারছি না কিন্তু। তাই জন্য কিন্তু রিলেটিভ, সবকটাই রিলেটিভ। এটা কোন জিনিসের ক্ষেত্রে ইউজ করা হয়? বেসিক্যালি এই এই প্রসেসটা কিন্তু পটারির ক্ষেত্রে ইউজ করা হয়। দেখ জানবে সব ডেটিং কিন্তু ডেটিং মেথড কিন্তু সব কিছু মেটেরিয়ালে ইউজ করা যায় না, এক একটা ডেটিং মেথড এক একটা মেটেরিয়ালের জন্য ইউজ করা হয়। সিরিয়েশনটা প্রধানত পটারির জন্যই কিন্তু ইউজ করা হয়। পটারি এখানে যে তোমরা ইয়েগুলো পাচ্ছ, এভিডেন্স গুলো পাচ্ছ, এগুলো কিন্তু সব এক একটা পটারিরই এভিডেন্স। তার মরফোলজি চেঞ্জ হতে হতে গেছে সময়ের সঙ্গে সঙ্গে। ঠিক আছে, ঠিক আছে, এইটা হচ্ছে একটা কম্পারিজন। এইটা ওই তুমি যেটা বলছিলে আর কি, যে কিভাবে ইমপ্লিমেন্ট করছি, এরা এইভাবে ইমপ্লিমেন্ট করে থাকে। এটা জাস্ট একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলতে পারো, যেটা স্ট্যাটিস্টিক্যাল ডেটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে গ্রাফে। তো এইটা তোমাদের কাছে মূল বিষয় না, মূল বিষয়টা কিন্তু এইটা, তোমরা শুধু যখন ড্র করবে এইটুকু জিনিস ড্র করবে, এই এই মাথার জিনিসটা ড্র করার দরকার নেই, এইটুকু জিনিস ড্র করবে এইভাবে। এই টাইম দেখাবে, বটলের টাইপ দেখাবে, ABCD দেখাবে, আর্লিয়ার লেটার, এইটুকু ড্র করলেই হবে। আর এখানে এইভাবে দেখিয়ে যাবে, এই এই রিপ্রেজেন্টেশন টুকু যেন থাকে উত্তরটার মধ্যে, তাহলে কি হবে উত্তরটা কংক্রিট হয়। কিভাবে বটল শেপ হচ্ছে, তুমি যে লেখাটা লিখছো তার একটা তো ছবির একটা রিপ্রেজেন্টেশন থাকলে পরীক্ষকের কাছে সেটা খুব পরিষ্কার একটা জিনিস হয় আর কি। ক্রস ডেটিং, এটাও একটা রিলেটিভ ডেটিং মেথড, ক্রস ডেটিং। তো এই ক্রস ডেটিং এর মেথডটা কি, এটা হচ্ছে আমরা নিউ আর ওল্ড, এই নিউ আর ওল্ড এর কম্পারিজন করব, অ্যাসোসিয়েশন। ক্রস ডেটিং এর আরেকটা নাম হচ্ছে ডেটিং বাই অ্যাসোসিয়েশন, আমরা অ্যাসোসিয়েট করব একটার সাথে আরেকটাকে, অ্যাসোসিয়েট করব, করে সেটাকে কম্পেয়ার করব, কম্পেয়ার করে আমরা একটা ওই আবার রিলেটিভ এজ আমরা গণনা করার চেষ্টা করব। তার থেকে ধরো একটা কোনো একটা লোকালিটি এ এর একটা থেকে আমরা একটা মেটেরিয়াল পেলাম, এবার লোকালিটি বি থেকে আর একটা মেটেরিয়াল পেলাম, এবার এ আর বি দুটো মেটেরিয়ালটাকে নিলাম, দুটো মেটেরিয়ালকে নিয়ে সেটাকে কম্পেয়ার করব, কম্পেয়ার করে সেটাকে জানার চেষ্টা করব, মানে অ্যাসোসিয়েট করার চেষ্টা করব যে সেটা কোন টাইম পিরিয়ডের রেঞ্জের মধ্যে হতে পারে। ধরো একটা ছোট্ট একটা কয়েন পেলাম কোনো একটা লোকালিটি বি থেকে, এবার লোকালিটি সি থেকেও ধরো আমরা একটা কয়েনই পেলাম, কিন্তু এবার কয়েনটা কোন পিরিয়ডের মধ্যে হতে পারে দুটোকে কম্পেয়ার করব তখন, যে এটা হয়তো লোয়ার প্যালি একটা নিওলিথিক পিরিয়ডের হলো, এটা হয়তো একটা
অন্য আর একটা মানে আরো বেশি অ্যাডভান্স একটা মডার্ন পিরিয়ডের হলো, সেটাকে অ্যাসোসিয়েট করবো দুটোর সাথে, আর তার সাথে কোনো কালচারাল রিলেশন আছে কিনা, কোন একটা ইনসিডেন্ট আমরা তার সাথে রিলেট করব, অ্যাসোসিয়েট করা, এইটাকে বলছে ক্রস ডেটিং, বা আর একটা হচ্ছে ডেটিং বাই অ্যাসোসিয়েশন। নামে গুলিয়ে ফেলো না, নাম কিন্তু এক মানে দুটোর মধ্যে এক যেকোনো একটা আসতে পারে, যে কোনো একটা থেকে যেন তোমরা লিখতে পারো। মূল বিষয়টা কিন্তু ক্রস ডেটিং এর এইটা। এই দেখো এখানে যেটা বলা আছে, এই যে কয়েনের কথাটা বললাম, এই যে কয়েন দু জায়গা থেকে দুটো পাওয়া গেছে, সেটা কোনটা পুরনো কোনটা নতুন, এইভাবে কম্পেয়ার করবো, অ্যাসোসিয়েট করবো এইভাবে, আর তার সাথে কোনো কালচারাল রিলেশন আছে কিনা সেটাকেও কম্পেয়ার করবো। এখানে দেখো হরপ্পান একটা পটারি পাওয়া গেছে, দুটো শেপ কিন্তু আলাদা, দুটো শেপ আলাদা, তাহলে দুটো শেপ আলাদা হবে, তাদের দুটো টাইম পিরিয়ডও আলাদা, দুটো টাইম পিরিয়ড আলাদা, কোনটা বেশি পুরনো কোনটা বেশি নতুন, এইটার সাপেক্ষে এইটা ভাববো, মানে এই এ লোকালিটির জিনিসটা বেশি নতুন না বি লোকালিটির জিনিসটা বেশি নতুন, না কি কোনটা বেশি পুরনো, দুটোকে দুটো কম্পেয়ার করে দেখবো, অ্যাসোসিয়েট করে দেখবো। এই দেখো এখানে আবার একটা ওই ক্রস ডেটিং এর একটা স্ট্যাটিগ্রাফিক কলাম করা হয়েছে, এখানে বোঝাতে আরো সুবিধা হবে। দেখো স্ট্যাটা এ এখানে পাচ্ছি, স্ট্যাটা এ আবার ডটেড এখানে, আবার এটাকে আমি এই এ এ এ এইভাবে কম্পেয়ার করছি, বি আবার বি এইভাবে কম্পেয়ার করছি, এই যে কি বলবো ইন্ডিকেশন গুলো আছে না, এই ইন্ডিকেশনের ডিফারেন্স আছে সেইগুলো দেখো, 1 2 3 4 5 পাঁচটা এখানে আছে, পাঁচটা এখানে কলামস আছে, স্ট্যাটিগ্রাফিক কলামস, ডেটিং কলামস যেটাকে বলি আমরা, কিন্তু যে সিমিলার জায়গাগুলো যেগুলো হবে সেগুলো একভাবে অ্যাসোসিয়েট করার চেষ্টা করব। এই ই লেয়ারটা দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে, ই ই কিন্তু চলছে, ই এখানেও আছে, স্ট্যাটা 2 তে আছে, স্ট্যাটা 3 তে আছে, স্ট্যাটা মানে কলাম 5 4 এও আছে, 2 3 4 এ ই করছে, তাহলে আমরা ইটাকে তিনটার মধ্যে অ্যাসোসিয়েট করছি, অ্যাসোসিয়েট করে কম্পেয়ার করে তার সময়কালটা জানবার চেষ্টা করছি। সিমিলারলি সি সি কিন্তু কলাম 1 এও আছে, 2 তে আছে, 3 তে আছে, দেখো ডটেড লাইনস গুলো কিন্তু সেম, এই যে আমরা কম্পেয়ার করে তাদের সাথে অ্যাসোসিয়েট করবার চেষ্টা করছি, মানে যে যার সাথে যেটাকে অ্যাসোসিয়েট করবার চেষ্টা করব, যে কলামে যেটুকু পোর্শনের সাথে সেইটুকু পোর্শনের কলাম কিন্তু ইন্ডিকেশনটা কিন্তু সেম হবে। ছবিটা দেখে বুঝতে পারছো তো কি বলতে চেষ্টা করছি? কোনো অসুবিধা হচ্ছে কি এটা বুঝতে? ঠিক আছে, তো এইভাবে কিন্তু কম্পেয়ার করা হয় বা অ্যাসোসিয়েট করার মাধ্যমে আমরা ডেটিং অফ অ্যাসোসিয়েশন যেটা বলছি সেইটাকে প্রসেস করা হয়, বা রিলেটিভ একটা এজ সেখান থেকে ওই পার্টিকুলার একটা মেটেরিয়ালে বার করা হয়। এখানেও কিন্তু স্ট্যাটিগ্রাফির একটা খুব রিলেশন আছে, স্ট্যাটিগ্রাফির ক্ষেত্রেও কিন্তু স্ট্যাটিগ্রাফি একটা মেথড ইটসেলফ, কিন্তু এটার সাথে এটাকেও কিন্তু রিলেট করে করা হয়। তোমরা এখানেই দেখতে পাচ্ছ স্ট্যাটিগ্রাফিক কলামস টার্মটা কিন্তু ইউজই করা হয়েছে, এটা স্ট্যাটিগ্রাফি করবার সময়ও কিন্তু ইউজ করা হয়, এটা পার্ট অফ দ্য স্ট্যাটিগ্রাফিও বলা যেতে পারে, শর্ট অফ পুরোটা না। তো এই ছিল আজকে টপিক, এটা আজকে শুধু আমরা রিলেটিভ ডেটিং পড়লাম, ঠিক আছে, রিলেটিভ ডেটিং এর এই তিনটে মেথড, একটা হচ্ছে প্রথমটা কি পড়লাম আমরা, প্রথমটা পড়লাম স্ট্যাটিগ্রাফিক মেথড, একটা হচ্ছে সিরিয়েশন মেথড, আর একটা হচ্ছে তোমার ক্রস ডেটিং যেটা বলছি সেই মেথডটা, এই তিনটে হচ্ছে রিলেটিভ ডেটিং এর মধ্যে পড়ে। তো আজকে আমার মূল বিষয় ছিল ডেটিং, ডেটিং এর মধ্যে রিলেটিভ ডেটিং এর তিনটে পার্ট আমি আজকে করিয়ে দিলাম। এর মধ্যে যে প্রশ্নটা বেশি আসে, প্রশ্ন হচ্ছে স্ট্যাটিগ্রাফি থেকে বেশি আসে, স্ট্যাটিগ্রাফিটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তুমি যখন স্ট্যাটিগ্রাফি নিয়ে একটা নোট লিখবে তখন যেমন ছবি দিচ্ছ সেটা তো দেবেই, এবং স্ট্যাটিগ্রাফিটা ডিটেলস এ লিখবার পর তুমি একটা যে ডেটিং বাই অ্যাসোসিয়েশনের এইটুকু পোর্শনও কিন্তু তার সাথে অ্যাড করতে পারো, এই পোর্শনটা যে ক্রস ডেটিং এর পোর্শনটা এটাও কিন্তু ওটার সাথেই রিলেটেড, কিন্তু সিরিয়েশনটা রিলেটেড না, সিরিয়েশনটা একটা ইন্ডিভিজুয়াল প্রসেস যেটা শুধুমাত্র পটারির ক্ষেত্রে ইউজ করা হয় ম্যাক্সিমাম। ঠিক আছে, ঠিক আছে, যেটা লাস্ট বোঝালাম
হ্যাঁ বলো। না আমি বললাম সুপার পজিশন একটা একটা বলেছিলেন, হ্যাঁ যেখানে মানে মিক্স থাকছে, মানে তিনটা হ্যাঁ হ্যাঁ জায়গায় মিক্স থাকছে। হ্যাঁ আর যেটা ক্রস, যেটা ক্রস সেকশন ডাটা যেটা বললেন, হ্যাঁ দেখো ল অফ সুপারপজিশন স্টেটটা এটা স্ট্যাটিক গ্রাফির মধ্যেই পড়ছে। আমি স্ট্যাটিক গ্রাফি যখন ডিসকাস করলাম, দেখো স্লাইডটা তোমাদের সামনেই খোলা আছে, এই ল অফ সুপারপজিশনটা কখন হচ্ছে, আমি যখন দুটো কি তিনটে লেয়ার একসাথে ওভারল্যাপ করে যাচ্ছে। এখানটা দেখো এই জায়গাটায়, দাঁড়াও আমি দেখাচ্ছি, এই জায়গাটা এইখানটা দেখো দুটো তিনটে লেয়ার ওভারল্যাপ করে যাচ্ছে, কিন্তু তাই জন্য এটা মিক্সড স্ট্র্যাটা হয়ে যাচ্ছে। প্রত্যেকটাকে যদি আমি একটা ইন্ডিভিজুয়াল স্ট্র্যাটা হিসেবে কাউন্ট করছি, এবার যখন দু তিনটে লেয়ার একসাথে মিক্সড হয়ে যাচ্ছে, দ্যাট ইজ মিক্সড স্ট্র্যাটা, এইখানে সুপার পজিশন হয়ে যাচ্ছে, সুপার পোজ করে যাচ্ছে ওল্ডটার সাথে পুরো নতুনটা, দুটো একসাথে মিশে যাচ্ছে, সেটাই হচ্ছে ল অফ সুপার পজিশন। এটা স্ট্যাটিক গ্রাফি মেথডের মধ্যে পড়ে। এই এই লটা তোমরা স্ট্যাটিক গ্রাফি যখন মেনশন করবে, মেথডটা লিখবে, তখন এই ল অফ সুপার পজিশন স্টেটের কথাটাও মেনশন করবে, ঠিক আছে? আর তুমি যেটা বলছো, তুমি যেটা বলছো যেটা ক্রস ডেটিং, যেটা ক্রস ডেটিং, হ্যাঁ সেটার কথা মধ্যে পার্থক্য একই একই তো লাগছে আমাকে। না একই নয়, একই নয়, ভালো করে বুঝো। ক্রস ডেটিং যখন করছি, এই দেখো পাঁচটা কলাম আছে আমার আলাদা, ঠিক আছে? ওটা ওটা একটা সিচুয়েশন যেখানে মিক্সড হয়ে যাচ্ছে লেয়ার গুলো, কিন্তু এখানে আমরা অ্যাসোসিয়েট করছি, আমরা এ লেয়ার, যেটা এ লেয়ারটা এখানে যেরকম আছে কলাম এ তে যেরকম আছে, আমরা স্ট্যাটিক গ্রাফি তো এরকম একটা ভার্সন, যেটা আমি তোমাকে ছবিটায় দেখালাম স্ট্যাটিক গ্রাফির নেচারটা কিরকম হয়। এইবার তার থেকে আমরা একটা করে একটা করে কলাম তুলে নিচ্ছি। আমি ধরো একটা কোন একটা নদীর টেরাসে গিয়ে, রিভার টেরাসে গিয়ে একটা পাইপ পুঁতলাম, পাইপ পুঁতলে পাইপের মধ্যে আমার ধরো এই কলাম এটা উঠে এলো, সয়েল এভিডেন্সটা, বুঝতে পারছো আমি কি বলছি? ঠিক আছে, এবার মাটিটা উঠে এলো তো ওই পাইপের মধ্যে, এবার মাটি যখন উঠে এলো, তার আমি যদি তাকে খুনাক করে বিচার করি, তাহলে এ বি সি ডি এই চারটে লেয়ার আমি কাউন্ট করলাম কলাম ওয়ান এর মধ্যে। সিমিলারলি টু থ্রি ফোর ফাইভ, পাঁচটা কলাম আমি তৈরি করলাম এরকম ভাবে, ঠিক আছে? স্ট্যাটিক গ্রাফিটাকে আমি ভাঙছি, ভেঙে ভেঙে এইবার আমি অ্যাসোসিয়েট করছি কলাম এর, এ এ যে পজিশনটাকে আমি ডিনোট করলাম, কলাম বি এর দেখছি, কলাম টু এর দেখছি সেই এ পজিশনটা প্রথম লেয়ারে আছে, তাহলে কলাম এর সাথে কলাম ওয়ান এর সাথে, কলাম ওয়ান এর এ পজিশনের সাথে কলাম টু এর এ পজিশনের আমি একটা মিল পাচ্ছি, তাহলে আমি অ্যাসোসিয়েট করছি এটা। এইটা হচ্ছে অ্যাসোসিয়েশন বা ক্রস ডেটিং মেথড। আর আপনি যেমন বলেছিলেন না যে লাস্টে যে স্ট্যাটিক গ্রাফিতে পুরো লাস্টের দিকে লেয়ার গুলো মানে ওল্ড ওল্ডেস্ট লেয়ার, তারপর উপরে আস্তে আস্তে নিউ লেয়ারে আসছে, হ্যাঁ হ্যাঁ, মানে যেন এক দুই তিন চার পাঁচ ছয়টা লেয়ার ভাগ করেছে। না না, এক দুই তিন চার পাঁচ ছয়টা, দেখো আমি বোঝো একটা কথা বোঝো প্রথমে, ধরো একটা পেস্ট্রি, ঠিক আছে? আমি ধরো একটা পেস্ট্রি আছে, ঠিক আছে? পেস্ট্রিতে কি হয়, প্রথম লেয়ারে ক্রিম থাকে, তারপরে লেয়ারে ধরো আরেকটু অন্য ধরনের ক্রিম থাকলো, তারপরে লেয়ারে ধরো একটা ব্রেড থাকলো, ব্রেডের তলায় আবার ক্রিম থাকলো, তারপর আবার ব্রেড থাকলো, এইভাবে তো একটা পেস্ট্রি হয়, হয় তো? এইবার পেস্ট্রিটাকে ধরো কাটছো, স্লাইস করছো, স্লাইস করলে তুমি ধরো এইটা হচ্ছে একটা স্লাইসের অংশ, কলাম এটা হচ্ছে আমার একটা স্লাইসের অংশ, মানে কলাম ওয়ানটা আমি এটা কলাম পুরোটাকে সেকশনিং করে একটা কলাম বের করা হয়, হ্যাঁ এক একটা কলাম বের করা আছে, কলাম বের করে আমি তারপরে কম্পেয়ার করছি, এই কলামের এক একটা লেয়ারের সঙ্গে আমি কম্পারিজনটাকে করছি, কেটে ফেলছি ব্যাপারটাকে, বুঝলে আমি কি বলতে চাইছি? দেখো আমার আমার সিম্পল মানে ব্যাপার হচ্ছে, আমি বলছি যে আপনি যে পাঁচটা, আমি ব্যাপারটা বুঝে গেছি যে নিচের লেয়ার, তারপর পাঁচটা যে লেয়ার আপনি যে ভাগ করে দেখালেন, হ্যাঁ আমি এটার পুরোটা কি সেকশনিং করে এই কলম গুলো বানানো হচ্ছে, না একটা লেয়ারের নিচের লাস্টের লেয়ারটাকে সেকশনিং করে একটা কলম বের করছে? না না, লাস্টের লেয়ার নয়, তুমি এখনো কিন্তু জিনিসটা তুমি তোমার কাছে ক্লিয়ার হয়নি। আমি বলতে চাইছি ধরো স্ট্যাটিক গ্রাফি ব্যাপারটা পুরো একটা কেক, এরকম এরকম একটা কেক, ঠিক আছে? এইবার এই কেকের মধ্যে আমি এই এই পুরো ধরো এইটা স্ট্যাটিক গ্রাফি, এরকম ভাবে লেয়ারিং করা আছে, হ্যাঁ এইটা স্ট্যাটিক গ্রাফি,
পাইপের মধ্যে ধরো এই পোর্টটুকু পোর্শন আমার উঠে এলো, তার মধ্যে আমি লেয়ার্স করছি। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আমি নিচের লেয়ারটাকে এইভাবে কাটছি না, কিন্তু আমি কিন্তু লম্বা লম্বি কাটছি, আমি কিন্তু আড়াআড়ি কাটছি না। বুঝতে পেরেছি, এবারে বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি যেটা ভাবছিলে যে আমি এইভাবে কাটছি, হ্যাঁ এইভাবে কাটছি, আমি হরাইজন্টালি ভাবছিলাম, আমি হরাইজন্টালি না 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 ভার্টিক্যালি একটু ভার্টিক্যালি কাটছি, আমি পুরোটা ভার্টিক্যালি কাটছি। কাটলে আমি এরকম একটা জিনিস পাচ্ছি, পাচ্ছি তো এইবার পে। তারপর তার মধ্যেকার যে সাব লেয়ার্স গুলো সেইগুলোকে কম্পেয়ার করছি। ঠিক আছে, এইটাই হচ্ছে ব্যাপার যেটা ডেটিং বাই অ্যাসোসিয়েশন। তো এই ছিল রিলেটিভ ডেটিং এর মেথড আজকে। ঠিক আছে, রিলেটিভ ডেটিং এর এই কথা মেথডই থাকবে, তোমরা যখন লিখবে তখন চেষ্টা করবে স্ট্যাটিগ্রাফি তারপর আর ডেটিং বাই অ্যাসোসিয়েশন এই দুটোকে রিলেট করে লেখা, তাহলে খুব একটা আনসারটা খুব ভালো জায়গায় দাঁড়ায়। ঠিক আছে, এই নেক্সট দিন আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাবসলিউট ডেটিং। আজকে শুধু রিলেটিভ ডেটিং বললাম, ডেটিং কি সেই জিনিসটা বললাম, পরের দিন আমি অ্যাবসলিউট ডেটিং আলোচনা করব। কোনো কারোর কোনো প্রশ্ন থাকলে বল, কার কোনো প্রশ্ন আছে? আমার ঠিক আছে, ঠিক আছে। তন্ময় কোনো প্রশ্ন? যদি আর কোনো প্রশ্ন না থেকে থাকে তাহলে আজকে এই অবধি। ঠিক আছে ম্যাম, পিডিএফ একটু পাঠিয়ে দিবেন একটু। হ্যাঁ হ্যাঁ, শিওর, পিডিএফ পাঠিয়ে দেবো, তোমরা এখান থেকে আনসার লিখতে পারবে, আলাদা কোনো মেটেরিয়াল ঘেঁটে লেখার কোনো প্রয়োজন তোমাদের নেই, যথেষ্ট ইনফরমেশন প্রোভাইড করা আছে এখানে, কিন্তু ছবিগুলো প্রপারলি আনবে ডেটিং এর ক্ষেত্রে, আমি এটাই বলবো। কারণ ডেটিং এ ম্যাক্সিমাম শর্ট নোট আসে, খুব একটা বড় কোয়েশ্চেন এখান থেকে কিছু কিছু আসে না, সেই সেই জায়গাটা মাথায় রেখে সুন্দর করে আনসার লিখবে। আমি তোমাদের অ্যাসাইনমেন্টসও দেবো, এক্ষুনি দিচ্ছি না, কারণ তোমাদের অলরেডি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, সেই অ্যাসাইনমেন্টটা আগে কমপ্লিট করো। তো কমপ্লিট করে আর নূর, তুমি আগের দিনের অ্যাসাইনমেন্টটা পেয়েছো তো? হ্যাঁ, মানে আমি আগের দিন মানে কিন্তু গত সপ্তাহের কথাটা বলছি না, তার আগের সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট আমি দিয়েছিলাম, ইউনিকনেস অফ অ্যান্থ্রোপোলজি। হ্যাঁ, তো তুমি তোমার দুটো অ্যাসাইনমেন্ট রয়েছে যেহেতু ডিউ, আমি এক্ষুনি এই ডেটিং রিলেটেড কোনো অ্যাসাইনমেন্ট দেব না, তোমরা করো আগে অ্যাসাইনমেন্ট গুলো, তারপর আমি দেব। কিন্তু আমি পড়ানোর মেথডটা কি থাকবে, পরপর কোন বিষয়গুলো যাব, সেইগুলো কিন্তু সব কোয়েশ্চেন ভিত্তিকই আমি কমপ্লিট করব। কোয়েশ্চেন আমি প্রোভাইড করে দেব, টপিক কোয়েশ্চেন রিলেটেড যে টপিক গুলো সেইগুলোই আমি পরপর পরপর কিন্তু আলোচনা করে যাব, যেহেতু আর্কিওলজিটা প্রথমে ধরেছি, তাই জন্য আর্কিওলজিটা আমি আগে শেষ করব, তারপর ফিজিক্যাল অ্যান্থ্রোপোলজিতে যাব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এই অবধি, আবার স্যাটারডেতে তাহলে দেখা হচ্ছে।